আমরা আজকে ক্লাস ইলেভেনের একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটার নাম হচ্ছে চলন ও গমন। চলন ও গমন এই চ্যাপ্টারটা আমরা পড়বো কেন? না, বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞানের মধ্যে যে টপিকগুলোই আমাদের আছে, সেই জিনিসগুলো কিন্তু জীবদের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ আমাদের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে এই জিনিসগুলো হচ্ছে, চলন গমন এই জিনিসগুলো আমাদের সঙ্গে হচ্ছে, তাই আমরা এই চ্যাপ্টারটা পড়ব। তো প্রথমেই দেখি চলনকে ইংলিশে কী বলে। চলনের ইংলিশ নাম হচ্ছে মুভমেন্ট, এবং গমনকে ইংলিশে বলা হচ্ছে কি না, লোকোমোশন। এবার আমরা দেখি মুভমেন্ট বা চলন কাকে বলে এবং লোকোমোশন বা গমন কাকে বলে। তো প্রথমেই আমরা চলে আসি চলন কাকে বলে, চলন বা মুভমেন্ট কাকে বলে, না এটা হচ্ছে একটা প্রক্রিয়া, তাহলে বলবো যে প্রক্রিয়ায় আমি যখন পড়াচ্ছি তোমরা আমার সঙ্গে সঙ্গে এভাবে লিখে লিখে যাও, তাহলে দেখবে তোমাদের এই সঙ্গে সঙ্গে পড়াটা হয়ে যাচ্ছে। তো চলন কাকে বলে, না যে প্রক্রিয়ায় কোনো একটা জীবের সঙ্গে ঘটছে, আমাদের সঙ্গে ঘটছে, তাই যে প্রক্রিয়ায় কোনো জীব একটা নির্দিষ্ট স্থানে স্থির থেকে, কোনো একটা নির্দিষ্ট স্থানে স্থির থেকে, স্থির থেকে অর্থাৎ কি এটা স্থানান্তরিত হচ্ছে না, একটা নির্দিষ্ট জায়গাতে স্থির থাকছে, তাহলে আমরা বলতে পারি যে এটা স্থানান্তরিত না হয়ে, স্থানান্তরিত না হয়ে কি করছে, তাহলে যে প্রক্রিয়ায় কোনো জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তরিত না হয়ে কোনো উদ্দীপকের প্রভাবে, উদ্দীপকের প্রভাবে বা এটা স্বতঃস্ফূর্তভাবে, জীবটা স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজের ইচ্ছাতে, স্বতঃস্ফূর্তভাবে কি করছে, এটা অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চালন ঘটাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায় বা সঞ্চালন করে তাকে বলা হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে চলন বা মুভমেন্ট। তাহলে আমি আরেকবার বলে দিই, যে প্রক্রিয়ায় কোনো একটা জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে এর মেন ব্যাপার, চলনের একটা নির্দিষ্ট স্থানে স্থির থেকে কোনো উদ্দীপকের প্রভাবে, মানে এই জীবটাকে যদি কেউ উদ্দীপিত করে যে কোনো একটা জায়গায় যেতে হবে বা কোন মানে এই অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটাতে হবে বা নিজের ইচ্ছাতে, উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা জীব তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটাচ্ছে, শুধু অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায়, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে চলন। আমরা এর একটা তাহলে উদাহরণ দেখি, যে ধরো এখানে একটা গাছ আছে, ঠিক আছে, একটা গাছ আছে, এই গাছটা এই জায়গাটাতে ফিক্সড, ঠিক আছে, এই গাছটা এখানে ফিক্সড, এখানে এ ঠিক মতো রোদ পাচ্ছে না, এখানে এ ঠিক মতো সূর্যের আলো পাচ্ছে না, তাই এখানে সূর্যের আলোটা দেখা যাচ্ছে এই জায়গাটাতে ভালো আসছে, তাহলে দেখা যাবে কি গাছটা তো এই জায়গাটাতে ফিক্সড, তখন দেখা যাবে কি এই গাছটা কিন্তু আরও এদিকে এইভাবে বেঁকে যাচ্ছে, এই গাছটা এইভাবে আলোর দিকে এইভাবে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, এই পুরো গাছটা এভাবে বেঁকে যাবে, ঠিক আছে, তাহলে এইটা দেখো নির্দিষ্ট জায়গায় গাছটা স্থির থাকছে,
দিয়ে এর অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ এর শাখা প্রশাখাগুলো কিন্তু সঞ্চালন ঘটাচ্ছে, তাকে বলা হচ্ছে চলন। এইভাবে এই উদ্ভিদটা এর চলন ঘটাচ্ছে। এবার আমি দেখো দেখো এখানে পেনটা এইভাবে রাখা আছে, আমাকে তোমাদেরকে বোঝানোর জন্য লিখতে হবে, লেখার জন্য আমার হাতটা এখানে স্থির আছে, এখান থেকে আমার হাতটা এখানে গেল, পেনটা নিলাম, দিয়ে আমি এখানে লিখতে শুরু করলাম, তাহলে আমার হাতটার চলন ঘটলো। আমি কিন্তু একটা জায়গায় ফিক্সড, আমার হাতটা এখানে চলন ঘটলো, ঠিক আছে, এই হচ্ছে চলন। তো এরপর আমরা চলে আসি গমন কাকে বলে। গমন বা লোকোমোশন, যেটা বললাম লোকোমোশন, এটা কাকে বলা হচ্ছে? না, যে প্রক্রিয়াতে, এটাও তাই, যে প্রক্রিয়ায় কী হচ্ছে, কোনো একটা জীবের দ্বারা এটা ঘটছে, তাই যে প্রক্রিয়ায় কোনো জীব স্বেচ্ছায় বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা, তাহলে জীবটা এটা স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা, মানে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের সাহায্যে আর কি, কী করছে, মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন, সামগ্রিকভাবে এটা স্থান পরিবর্তন করে, খুব ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে মেন ব্যাপার, এটা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করছে জীবটা যে প্রক্রিয়াতে, তাকে বলা হচ্ছে গমন বা লোকোমোশন। তাহলে যে প্রক্রিয়ায় কোনো জীব স্বেচ্ছায় অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে গমন। যেমন দেখো, যখন তোমাদের স্কুল খোলা ছিল, তখন তোমরা তোমাদের বাড়ি থেকে তোমাদের স্কুল যেতে তোমাদের গমন হতো, ঠিক আছে, এটাই হচ্ছে গমন। বা তোমার মা বাবা কোনো একটা জিনিস তোমাকে দিতে বললো, তুমি ধরো পড়তে বসেছিলে, সেখান থেকে উঠে তুমি কোনো একটা জিনিস দিয়ে দিলে, সেটা হচ্ছে তোমার গমন ঘটলো, ঠিক আছে, এই হচ্ছে গমন বা লোকোমোশন কাকে বলে এবং এটার উদাহরণ। এবার আমরা দেখি এই চলন এবং গমনের মধ্যে কী পার্থক্য, সেটা দুটো জিনিসের মধ্যে পার্থক্য লিখতে বললে আমরা প্রথমে এরকম একটা বিষয় বলে একটা জিনিস লিখবো, তারপরেতে যে দুটোর মধ্যে পার্থক্য দেবে সেই দুটো লিখে আমরা এইভাবে পার্থক্যটা লিখবো। তো আমাদের এখানে চলন এবং গমনের মধ্যে পার্থক্যটা লিখতে হবে। তো আমরা প্রথমে আমরা বিষয় বলে যেটা করেছি সেখানে আমরা কী লিখবো, এক নাম্বার, এক নাম্বার হচ্ছে এখানে সামগ্রিক স্থান পরিবর্তন, তাহলে এখানে আমরা লিখব সামগ্রিক স্থান পরিবর্তন। সামগ্রিক স্থান পরিবর্তনটা চলনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, গমনের ক্ষেত্রে হচ্ছে। আমি তোমাদেরকে জাস্ট ছোট করে লিখলাম, তোমরা কিন্তু খাতায় লেখার সময় এখানে লিখবে সামগ্রিক স্থান পরিবর্তন, এখানে বলবে এই প্রক্রিয়ায় সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, এখানে লিখবে এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, আমরা তো তাই দেখলাম। এক নাম্বার, দু নাম্বার হচ্ছে কি না সঞ্চালন, কিসের সঞ্চালন ঘটছে, এই চলনের সময় অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটছে, তাহলে এখানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, ছোট করে লিখলাম, এখানে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটছে, আর এখানে কি হচ্ছে, সমগ্র দেহেরই তো সঞ্চালন ঘটছে, তাহলে এখানে লিখব সমগ্র দেহ, মানে সমগ্র দেহের সঞ্চালন ঘটছে, দু নাম্বার, বোঝা গেল দুটো পয়েন্ট। তিন নাম্বার হচ্ছে এখানে কোনো একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ, নির্দিষ্ট স্থান, তিন নাম্বার পয়েন্ট করলাম, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব, তাই তো, কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স থেকে এটার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা সম্ভব, কিন্তু গমন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে, সেটা কি কোনো একটা নির্দিষ্ট স্থানের থেকে সম্ভব, এটা সম্ভব নয়, ঠিক আছে, তাহলে নির্দিষ্ট স্থানের থেকে চলনটা সম্ভব, গমনটা সম্ভব নয়। চার নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি না
চলন হলেই গমন হবে, চলন ও, এখানে পয়েন্টটা যেটা লিখবো, চলন ও গমনের মধ্যে আন্ত সম্পর্ক। কি সম্পর্ক? যেখানে লিখেই দিই আমি, এটা খুব ইম্পর্টেন্ট, চলন হলেই গমন হবে, এরকম কোনো নিশ্চয়তা নেই, এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নেই। চলন হচ্ছে তাহলেই যে গমন হবে, আমি একটা নির্দিষ্ট জায়গায় স্থির আছি, নির্দিষ্ট জায়গায় স্থির থেকে কীভাবে সেটার গমন সম্ভব? হবে না। চলন হলেই তাহলে যে গমন হবে এরকম কোনো নিশ্চয়তা নেই, কিন্তু গমন হলেই চলন সম্ভব। এখানে এটা লিখি, গমন হলেই চলন সম্ভব। কারণ তুমি যখন তোমার বাড়ি থেকে স্কুল যাচ্ছ, তখন কি তোমার হাত, তোমার মাথা, তোমার এরকম আঙুল এগুলো কি নড়ছে? না নড়ছে, তাহলে অঙ্গ, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালন ঘটছে, তাহলে গমন হলেই চলন সম্ভব, এটা সম্ভব। কিন্তু চলন হলেই যে গমন হবে এরকম কোনো নিশ্চয়তা নেই। তাহলে এই গেল চলন এবং গমনের পার্থক্য। আজকের ক্লাসে আমরা চলন এবং গমন কাকে বলে, এই চলন এবং গমন সম্বন্ধে একটা বেসিক আইডিয়া এবং এই চলন এবং গমনের মধ্যে যে পার্থক্যটা সেটা সম্বন্ধে আমরা জানলাম। ফতিমা জিলানি বলে একজন স্টুডেন্ট খুব রিসেন্টলি আমাকে এই চ্যাপ্টারটা শুরু করার কথা বলেছিল, এই চ্যাপ্টারটা এবং স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়, অর্থাৎ নিউরাল কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন যে চ্যাপ্টারটা আছে সেই দুটোর মধ্যে একটা চ্যাপ্টার শুরু করতে বলেছিল। তো আমি এই চ্যাপ্টারটা শুরু করলাম কারণ আমাদের পরিপাক এবং শোষণ চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে, আর কিছুটা অংশ বাকি আছে। তো সেজন্য আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করলাম, তোমাদের নিটের সব সিলেবাসই আমি কমপ্লিট করব। তোমাদের সবাইকেই বলছি যে যার যে চ্যাপ্টারটা অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে সেই চ্যাপ্টারটা আমাকে কমেন্ট করে জানিও। সবার অনুরোধ তো রাখা সম্ভব নয়, আমি চেষ্টা করব আমার পুরোটা দিয়ে তোমাদেরকে বোঝানো। তোমাদের জানার আগ্রহ যতটা বেশি থাকবে আমার পড়ানোর আগ্রহটা ততটাই বেশি থাকবে। বেশ, আজকে এই পর্যন্তই, তোমরা সাথে থেকো, দেখা হবে পরের ক্লাসে।